বেঁচে থাকার জন্য শুধু মানুষ নয়, সব প্রাণীরই প্রয়োজন হয় খাবারের। আর খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকা মানুষের খাদ্য তালিকায় কি নেই? বিশ্বজুড়ে খাওয়া হয় এমন 20টি অদ্ভুত খাবার নিয়ে থাকছে এই প্রতিবেদন। কুকুরের মাংস, গৃহপালিত এবং প্রভুভক্ত প্রাণী হিসেবেই আমরা কুকুরকে জানি, কিন্তু কোরিয়া, চীন এবং ভিয়েতনামে কুকুরের ঠাঁই হয় খাবারের প্লেটে। বিশেষ করে কোরিয়ায় কুকুরের মাংস দারুণ জনপ্রিয় একটি খাবার। মাতাল চিংড়ি, বাইজু নামে একটি শক্তিশালী অ্যালকোহল দ্রবণে চুবিয়ে রাখা হয় চিংড়ি মাছ, আর তারপর জীবন্ত এবং মাতাল চিংড়িগুলোকে সরাসরি তুলে দেয়া হয় খাবারের প্লেটে। চীনে প্রচলিত রয়েছে এই খাবারটি। কাসু মার্জু, এর মানে হচ্ছে শুকির দিয়ে তৈরি পনির। ভেড়ার দুধ থেকে তৈরি পনির রেখে দেয়া হয় অনেকদিন যাতে সেখানে শুকির জন্ম নিতে পারে। কীট জন্মানোর পর পনিরের সাথে তা খাওয়া হয় জীবিতাবস্থায়। ইতালিতে তৈরি হয় এই পনির। গোখরা সাপের হৃৎপিণ্ড, ভিয়েতনামের সাহস এবং শক্তি বাড়ানোর জন্য খাওয়া হয় গোখরা সাপের হৃৎপিণ্ড। জীবন্ত সাপের হৃৎপিণ্ড বের করে ওই সাপের রক্ত দিয়েই খেতে হয় তা। বালুট, ফিলিপাইনে দারুণ জনপ্রিয় এই খাবারটি। ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ সহ সেদ্ধ করা হয় হাঁসের ডিম। দেশটির রাস্তায় রাস্তায় বেদার্সে বিক্রি হয় এই বালুট। ফ্রায়েড রেটল স্নেক, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেটল স্নেকের মাংস খাওয়াটা বেশ প্রচলিত। অনেকটা ব্যাঙের ঠ্যাঙের মতো স্বাদ হয় ফ্রায়েড রেটল স্নেকের মাংসে। পাখির বাসার স্যুপ, দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে চীনে পাখির বাসার স্যুপ দারুণ জনপ্রিয় এবং অত্যন্ত দামি একটি খাবার। সুইফট গোত্রের কিছু পাখি মুখ থেকে নিঃসৃত এক ধরনের লালা দিয়ে তৈরি করে এই বাসা, আর এই বাসা প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় স্যুপ। ডিমের আচার, যুক্তরাজ্যে তৈরি করা হয় এই অদ্ভুত আচার। কড়া সেদ্ধ ডিম ঠান্ডা করে ভিনেগারের পাত্রে ডুবিয়ে রাখা হয় বেশ কিছুদিন। এতে করে ভেতরের কুসুম তীব্র টকে পরিণত হয় এবং তা আচারের মতো খাওয়া হয়। মোপানে পোকার শুটকি, আফ্রিকার দক্ষিণাঞ্চলে বেশি খাওয়া হয় এই মোপানে পোকার শুটকি। মোপানে নামের এক ধরনের পোকা রোদে দিয়ে শুটকি বা ধোয়ায় রেখে স্মোকড করা হয়, আর খাওয়া হয় টমেটো বা চিলি সস দিয়ে। সাগু ডিলাইট, সাগুর মধ্যে জন্মানো এক ধরনের পোকা খাওয়া হয় দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে। সাধারণত এই পোকাগুলো জ্যান্ত চিবিয়ে বা সেদ্ধ করে মাংসের মতো খাওয়া হয়। বিয়েনডাগি, দক্ষিণ কোরিয়ায় রেশম গুটি বা পোকাকে বলা হয় বিয়েনডাগি, যা সেদ্ধ করে বা তেলে ভেজে খাওয়া হয়। এই রেশম পোকার স্ন্যাক্স দেশটির রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্রি হয়। এসেকে মোল, একে পোকামাকড়ের ক্যাভিয়ারও বলা যেতে পারে। মেক্সিকোয় বেশ জনপ্রিয় এই খাবারটি। মূলত পিঁপড়ার লার্ভা বা ডিম দিয়ে তৈরি করা হয় এই খাবারটি। মাকড়সা ভাজা, কম্বোডিয়ার কিছু শহরে দারুণ জনপ্রিয় এই খাবারটি। লবণ, চিনি এবং আদা দিয়ে বেশ করে ভাজা হয় আস্ত মাকড়সা। মাকড়সার শরীরে খুব বেশি মাংস নেই, তারপরও এটি স্ন্যাক্স হিসেবে দারুণ জনপ্রিয়। বোলতার বিস্কুট, জাপানের আরেকটি মুখরোচক খাবার। বিস্কুটে চকলেট চিপের বদলে দেয়া হয়েছে এক গাদা বোলতা। খাওয়ার সময় বিষাক্ত হুল থেকে কিন্তু সাবধান। ঘাসফড়িং ভাজা, থাইল্যান্ডে ব্যাপক জনপ্রিয় এই ভাজা ঘাসফড়িং। মরিচের গুঁড়ো, লবণ ইত্যাদি দিয়ে কড়া করে ভাজা হয় নাদুস নুদুস সব ঘাসফড়িং। শিওকারা, বেশ কয়েকটি সামুদ্রিক প্রাণীর শরীর থেকে মাংস কেটে নিয়ে কাঁচা অবস্থায় পরিবেশন করা হয় খাওয়ার জন্য। জাপানে বেশ জনপ্রিয় এই খাবারটি। পুরনো জিম, ডিমের উপর কাদামাটি এবং ছাইয়ের আবরণ দিয়ে তা রেখে দেওয়া হয় কয়েক মাসের জন্য। পরে ডিমের খোসা ছাড়ানো হলে দেখা যায় কুসুমটি গাঢ় সবুজ বা কালচে বর্ণ ধারণ করেছে, আর সাদা অংশটাও হয়ে গেছে গাঢ় বাদামি জেলির মতো। চীনে এই ডিম বেশ জনপ্রিয়। ব্ল্যাক পুডিং, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার কিছু দেশে খাওয়া হয় এই ব্ল্যাক পুডিং।
মূলত পশুর জমাট বাঁধা রক্তের সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে তৈরি করা হয় এই পুডিং। শুধু রান্না করা রক্ত নয়, দক্ষিণ এশিয়ার কিছু দেশে হাঁস বা শুকুরের কাঁচা রক্ত সরাসরি পুডিংয়ের মতো খাওয়া হয়। দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালাউইতে ইঁদুর খাওয়ার চল রয়েছে। সাধারণত সেখানে ইঁদুর খাওয়া হয় সেদ্ধ করে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।